প্রয়াত যুথিকা ব্যানার্জির স্মরণে সমাজসেবামূলক মানবিক কর্মসূচি পালন করলেন মালদা শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমিতা ব্যানার্জি। রবিবার তিনি এক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যানারে ফুড ফর অল কর্মসূচি রূপায়ণ করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। হাসপাতালের মা ক্যান্টিন থেকে নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে দুপুরের আহার বিলি করলেন হাসপাতালে আগত রোগীর পরিবার পরিজনেদের মধ্যে। এদিনের এই সমাজসেবামূলক কর্মসূচি রূপায়ণে কাউন্সিলর সুমিতা ব্যানার্জি ছাড়াও হাজির ছিলেন তার স্বামী তথা স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা রমাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন হাসপাতালে আগত দুস্থ মানুষজনের মধ্যে দুপুরের আহার হিসাবে ডিম ভাত তরকারি তুলে দেন। দুস্থ মানুষজনের মুখে এক চিলতে হাসি ফোটানোর মতো মহতি উদ্যোগ পালন করেন। আমরা লায়ন্স ক্লাবের ব্যানারে ফুড ফর অল দুস্থ লোকদেরকে আমরা আজকে খাওয়াচ্ছি, আর আজকে একটা বিশেষ দিনও, আজকে আমার শাশুড়িমার মৃত্যুবার্ষিকী, তার স্মরণে আমরা এই ব্যবস্থাটা করেছি যাতে আমরা দুস্থ লোকদের একদিনের জন্য হলে কিছু ভালো খাবার দিতে পারি। প্রয়াত সমাজসেবী রামচন্দ্র ঘোষের স্মৃতিতে এক রক্তদান শিবির হয়ে গেল মালদার মহুদীপুর চেকপোস্ট এলাকায়। রবিবার মহুদীপুর সিএনএফ এজেন্ট সহ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন ভারত স্কাউটস অ্যান্ড গাইডসের সদস্যরা। এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদার জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, বিএসএফ আধিকারিক সুখবীর সিং, মহুদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রয়াত রামচন্দ্র ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করে রক্তদান শিবিরের সূচনা করেন। সূচনার পরপরই মহুদীপুর এলাকার বহু সাধারণ মানুষ শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সেই সঙ্গে তারা সকলে মিলে এদিন মহুদীপুর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে। আমাদের স্বর্গীয় রামচন্দ্র ঘোষ আমার বাবা, ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বৃক্ষরোপণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় 400 জন রক্তদাতা রক্তদান করেছে এবং আমরা কিছু দুস্থ ব্যক্তিদের কিছু মশারির ব্যবস্থা করেছি, তাতে ডেঙ্গু প্রতিরোধের জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি। বৃক্ষরোপণ আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝামাঝি যে 0 পয়েন্ট, সেখানে আমরা বৃক্ষরোপণ করলাম এবং আমাদের যে বাইপাস রাস্তা যেটা আমাদের মধুপুর গ্রামের দিকে ঢুকছে, ওই রাস্তা প্রত্যেকটা জায়গায় আমরা বৃক্ষরোপণ করছি। মধুপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরে নেয়, এবছরও রক্তদান শিবির, তার পাশাপাশি বৃক্ষরোপণ এবং ডেঙ্গু থেকে মোকাবিলা করার জন্য কিছু দুস্থ ব্যক্তিদের হাতে মশারি বিতরণ করা হয়েছে স্বর্গীয় রামচন্দ্র আমার শ্বশুর মশাইয়ের স্মৃতির উদ্দেশ্যে।